বন্ধুরা কেমন আছো? তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো। আজকের আরেকটি নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আজ রবিবার 24th September, তো আমি দেখতে পাচ্ছ রেডি হয়ে গেছি। এখন সকাল 10:30, আর এই যে এই শাড়িটা পরলাম, একদম সিম্পল মেকআপ, সিম্পল জুয়েলারি, সব কিছু সিম্পল, কিচ্ছু সেরকম করিনি, তবুও জানি কেমন দেখতে লাগছে আমাকে। যাবো ছোট পিসিমণির বাড়ি। ছোট পিসিমণির বাড়িতে আমি আগের ব্লগেও বলেছি এবং এর আগের বছরেরও ব্লগ আছে, ভগবতী পুজো হয়, আজকে নবমী শেষ হয়ে দশমী ঢুকে যাবে, দোলা বেরোবে কিছুক্ষণ পরই। আশা করছি ওগুলো কিছুই আমরা অ্যাটেন্ড করতে পারবো না, কারণ কি এখনও বাবাইকে খাওয়ানো বাকি, রেডি করা বাকি, জাস্ট আমি রেডি হয়েছি। চান সবারই হয়ে গেছে, বাবারও স্নান হয়ে গেছে, আকাশেরও স্নান হয়ে গেছে, আর আমি রেডিও হয়ে গেছি। আকাশও মানে হাফ রেডি, বাবাও হাফ রেডি, কিন্তু খাওয়ানোটা বাকি, আর আমরাও কিছু একটু খাবো, তারপর বেরোবো। এখান থেকে বেশিক্ষণ নয়, এই আধ ঘন্টার রাস্তা বাইকে করেই যাবো। সকাল থেকে বেশ ভালো বৃষ্টি নেমেছিল, তো ভেবেছিলাম হয়তো এই রে গেল, যাওয়া যাবে না, হয়তো যাওয়া পসিবল নয়। তারপর এখন দেখো বাইরে, চলো দেখাই তোমাদেরকে। অ্যাকচুয়ালি কাকিমা এসেছে, আর বাইরে প্রচণ্ড বাসনের আওয়াজ হচ্ছে, তো সেই জন্য আমি ব্লগটা শুরু করলাম। ঠাকুর ঘরে প্রণাম করতে এসেছিলাম, সেই এতে আমি ব্লগটা শুরু করলাম বেরিয়ে। তারপর এখান থেকে তাহলে ব্লগটা শুরু করি, আর রোদ দেখো, কে বলবে সকালে বৃষ্টি হয়েছে এত, তো হচ্ছে কত রোদ। আর আজকে টিফিনটা মাই বানিয়েছে, তো মাকে জিজ্ঞেস করি কী টিফিন হয়েছে। কী টিফিন বানিয়েছ? হ্যাঁ, কী টিফিন বানিয়েছো? আলু ভাজার পরোটা মিষ্টি, এই যে মিষ্টি আলু ভাজা পরোটা আর মিষ্টি দিয়ে দাও, খাবো। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, তাই দাও। তো চলো ব্রেকফাস্ট করে নিই, তোমরা ব্লগটা দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ একটা লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে, আর নতুন ভিউয়ার্সরা সাবস্ক্রাইব করতে একদম ভুলো না, সাথে থাকো, দেখতে থাকো। গরম গরম পরোটা আর গরমা গরম আলু ভাজা নিয়ে বসে গেছি, আর মিষ্টিটা অল্পই নিয়েছি, কারণ কি মিষ্টিটা খুবই মিষ্টি, মানে একটু খেলেই মুখটা কেমন হয়ে যাচ্ছে। খেতে টেস্টটা ভালো, কিন্তু খুব মিষ্টি বলে বেশি নিতে পারলাম না, মাকে বললাম অল্পই দাও। আর এখন একটাই পরোটা নিয়ে বসেছি, মা আরও বানাচ্ছে, দেবে গরম গরম। আর এইদিকে দেখো আমি খাচ্ছি, বাবাইকে অলরেডি আমি ওটস খাইয়ে দিয়েছি, বাবাইকে প্রথমে খাওয়ালাম তারপর নিজে খেতে বসলাম। তো এদিকে দেখো চলে এসছে, আবার বলছে আমাকে দাও পরোটা আলু ভাজা, আর একটু যদি কালো কালো ভাজা থাকে, কড়া হয়ে ভাজা থাকে, সে ভাজা খাবে না, দেখছো হাত দিয়ে সরিয়ে দিচ্ছে, এই বলছে আলাদা আলু ভাজা দাও, তো ওটাও ও খাবে এখন। এই যে আর দেখতে পাচ্ছ আমার রাজকুমার রেডি হয়ে গেছে, কেমন লাগছে আমার রাজকুমারকে অবশ্যই কমেন্টে তোমরা জানিও। তো চলো ব্রেকফাস্টটা করে নিই। বাবান কই কই রে, বাবাই ভেতরে কি করছো? কি করছো? দাদা ভাইয়ের সাথে ঘুরু ঘুরু করছো? গাড়িতে ঘুরু ঘুরু করছো? বাবান বাবান টুকি আসছে, বাবান হাসি করে দাও, খাওয়া কমপ্লিট, বাবাও রেডি, আকাশও রেডি হয়ে গেছে, জাস্ট উপরে ড্রেসটা মানে পাঞ্জাবিটা পরবে আর বেরিয়ে পড়বে। চলো আমি ভাবছি চুলটা একটু বেঁধে নিই, কেন কি বাইকে যাবো, পুরো উড়ে গেলে তো পাখির বাসা হয়ে যাবে, তো সেই জন্য ভাবছি একটু বেঁধে নিই, তো বেরিয়ে আবার তোমাদের সাথে শেয়ার করছি। বেরিয়ে পড়েছি, আর বেরিয়ে পড়ে এখন চলে এসেছি মিষ্টির দোকানে, মিষ্টি নেবো, কী মিষ্টি নেবো সেটা এখন ভাবছি। নানা রকম মিষ্টি রয়েছে, আর আমাদের উখরার গণেশ সুইটসের মিষ্টি জাস্ট অসাধারণ, সব মিষ্টিগুলোই ভালো, ভাবছি এটা নেবো, এটা নেবো না ওপরেরটা নেবো, সেটাই এখন ভাবছি কোনটা নেবো। তো সবগুলোই জিজ্ঞেস করছি, এগুলো 15 টাকা করে, ওই দিকেরটা 12 টাকা করে, এরকম হচ্ছে প্রাইস। হলুদ রঙের চমচমটা নিয়ে নিলাম, তো চলো যাওয়া যাক এবারে। ভেবেছিলাম সোজা বেরিয়ে যাব,
কিন্তু রেলগেটে এতটাই জ্যাম যে ওখানে এখন আধ ঘন্টা লাগবে না এক ঘন্টা লাগবে তার কোনো ঠিক নেই। তো সেই জন্য গ্রামের ভেতর হয়ে ঘুরে ঘুরে মানে অনেকটা ঘুরপথ পথে আসতে হলো, যেটা তোমার আমি হয়তো 15 মিনিটে পৌঁছে যেতাম সেটা এখানে আরো আধ ঘন্টা লাগিয়ে দিল। তো এই যে এখন এই গ্রামের একটা গ্রাম একটা গ্রামের ভেতর দিয়ে যাচ্ছি, তারপর আবার আরেকটা সাইডে ঘুরবো, তারপর ছোট পিসিমনিদের যে গ্রাম সেইটাতে ঢুকবো। তো এখানে দেখতে পাচ্ছ এখানে কিছু একটা প্রজেক্ট চলছে ইসিএল এর, তো সেই জন্য পুরো রাস্তাটা একদম খারাপ, প্রচণ্ড বাম্পি হয়ে আছে রাস্তাটা, আর প্রচণ্ড রকম কাটাও রয়েছে চারিদিকে, মানে খুবই বাজে অবস্থা একদম রাস্তাটা। আর দুদিকেই পুরো দেখো জঙ্গল বন, রাতের বেলা পুরো এলে তোমার একটা ভয় ভয় গা ছমছম করবে। আর গা ছমছম কেন করবে সেই কারণটাও বলছি, শুধু যে বন জঙ্গল সেটা নয়, তাছাড়াও আরেকটা কারণ আছে গা ছমছম করার, আর সেটা হচ্ছে এই যে এটা হচ্ছে শ্মশান কালী মন্দির, এটা মা কালীর মন্দির, তার পাশেই শ্মশান। তো সেই জন্য রাতের বেলা আরো বেশি আমার ভয় ভয় লাগে, হয়তো আমার মতো অনেকেরই লাগে, কিন্তু আমার বরের মানে আকাশের আকাশ বলে যে আমার কিছুই লাগে না, কারণ কি এরা ওরা তো এখানে মানে ছোটোর থেকে এসেছে, এই দিকে যাতায়াত করেছে, এখানেই মানুষ। তো সেই জন্য হয়তো ওদের ভয়টা এখন কেটে গেছে বা কোনোদিনও হয়তো লাগতো না। পিসিমণির বাড়ি পৌঁছে গেছি, প্রথমেই মন্দিরে এসেছি মা ভগবতীকে দর্শন করতে, আর তার সাথে সাথে তোমাদেরকেও দর্শন করাচ্ছি। কিছুক্ষণের মধ্যে দলা বেরিয়ে যাবে, তো সেই জন্য মন্দির পরিষ্কার হচ্ছে, তার মধ্যে আমি মাকে প্রণাম করে নিলাম এবং তোমাদেরকে দেখিয়েও দিলাম। আর মন্দির প্রাঙ্গণে মানে মন্দিরের বাইরেটাতে দেখো প্রচণ্ড ভিড়, কারণ কি কিছুক্ষণের মধ্যে দলা বেরোবে, আর এদিকে ঢাক বাজছে, সবাই ওয়েট করে আছে যে কতক্ষণে যাবে দোলা। তো সবাই দোলার সাথে সাথে পুকুর পাড়ে যাবে, আর এদিকে সিঁদুর খেলাও চলছে, অনেকে সিঁদুরও খেলছে, দেখতে পাচ্ছ সবাই রয়েছে, বেশ একটা পুজো পুজো ভাব, মানে দুর্গাপুজো চলে এলো এটা এখান থেকেই বোঝা যায়। আর এই দেখো বেরিয়ে গেল দোলা, এখন প্রথমে সবাই ঘট নিয়ে কলসি নিয়ে প্রথমে যাবে, আর তার মাঝে থাকবে দোলা, তারপর অনেক কিছু থাকে মাকে হাওয়া করার জন্য, বড় একটা পাখার মতো থাকে, তারপরে যেসব জিনিসগুলো 4 দিন ধরে পুজো হয়েছে মন্দিরে যত জিনিস ছিল সব এগুলো জলে দেওয়া হবে, সেসবগুলো ঝুড়িতে বড় বড় আরও জায়গাতে নেওয়া হয়, থলিতে বস্তাতে এরকম করে ভরে নেওয়া হয়, আর ওইগুলোকে সব জলে দেওয়া হয়। তো ওই দেখো দলা বেরোচ্ছে, এই দেখো দলাটাকে বেশ সুন্দর করে ফুল দিয়ে সাজানো হয়েছিল প্রথম দিনই, যেদিন মানে সপ্তমীর দিন যেদিন আনতে যাওয়া হয় কলাবু সেই দিনই, এই দেখো নিয়ে নিল। এবার এখান থেকে পুকুর পাড় প্রায় হেঁটে হাঁটা পথে 20 মিনিটের মতন যেতে লাগবে। দোলা বেরিয়ে গেছে, বাবা আর আকাশ গেল, আরও সবাই গেছে, আমি আর হেঁটে হেঁটে যেতে পারলাম না, প্রচণ্ড রোদ বলে আর তাছাড়া শরীরটাও ভালো নেই বলে আর হাঁটতে পারলাম না। আর পিসিমণির বাড়ির ভেতরে এলাম, আর এই যে মিষ্টি দিয়েছে তার সাথে আরশে আর মিঠাইও দিয়েছিল। এখন প্রায় 2টো বাজে, আর বাবাইয়ের খিদে পেয়ে গেছিলো, তো সেই জন্য আমরা এখন লাঞ্চে বসে পড়েছি আমি আর বাবাই, তার সাথে সাথে কাকিমা বসেছে, একটা পিসিমণি বসেছে। প্রথমেই ভাত, বেগুনি, পটল চিংড়ি এগুলো দিয়েছে, আর শুক্তো নিইনি, শুক্তোও হয়েছিল, তো শুক্তোটা আর নিলাম না, বাবাইও খুব একটা খেতে পছন্দ করে না আর আমিও খুব একটা পছন্দ করি না খেতে। আর এদিকে দিয়েছিল মিক্সড ডাল মানে মিক্সড ভেজ, গাজর, ফুলকপি, বিনস, মটরশুঁটি এসব দিয়ে, আর ছিল আলু পোস্ত, এই যে এটা হচ্ছে আলু পোস্ত, এগুলোই বাবাইকে মাখিয়ে দিচ্ছি। আর আছে মাটন, এখন দিয়েছে মাটন, মাটনটা খুব ভালোভাবে সেদ্ধ হয়েছে, বাবাই বেশ ভালোভাবে খেতে পেরেছে, এই জন্যই বলছি যে ভালো সেদ্ধ হয়েছিল, আর অনেকগুলো পিস করে দিয়েছিল, বেশ ভালো হলো খাওয়া দাওয়াটা। তার সাথে আরও অনেক কিছু ছিল, মিষ্টি, পাঁপড়, দই এসবও ছিল, চাটনি, ওগুলো আর নিয়েও নি আর ফটোও তুলিনি। তো আমরা বেরিয়ে পড়েছি, কারণ কি প্রচণ্ড মেঘ করে এসছে, যে কোনো সময় বৃষ্টি নামাতে পারে, তো সেই জন্য এই যে বেরিয়ে পড়েছি, এখন বাজছে 4টে মতো, তো কিছুক্ষণের মধ্যেই বাড়ি পৌঁছে যাব, বাড়ি পৌঁছে কিছু রিলস বানাবো, শর্টস বানাবো, তারপর ড্রেস চেঞ্জ করে ফ্রেশ হয়ে রেস্ট নেবো। চলো আজকের ব্লগটা এখানেই শেষ করলাম, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই বাই।